वेलकम फ्रेंड्स, डीएलएड 1921 गतकाल आमी बोलेछिलाम आपनारा 15 तारीखे जे अनलाइन माइक्रो टीचिंग परीक्षा सेई परीक्षा नियम कानून सम्पर्कित नोटिस तैरी हुए गए थे। नोटिस आमरा गतकाल ही पेये जाबो बोलेछिलाम बा एमनो बोलेछिलाम जदि कोनो कारणे ना पाई सेटी आगामीकाल पेये जाबो। सेई मतो आपनारा देखुन स्क्रिनेर उपर सेई नोटिस डीएलएड 1921 सेशनेर पार्ट 1 एर माइक्रो टीचिंग एर जे प्रैक्टिकल परीक्षा नियम कानून सेई सम्पर्कित नोटिस। अच्छा, এবার আমি বিস্তারিত আসছি। প্রথম কয়েকটি লাইন বলার দরকার নেই, এগুলো আগে নোটিশে আপনারা পেয়েছিলেন। পরীক্ষাটি হচ্ছে 15 তারিখ 12টা থেকে 1টা পর্যন্ত বুধবার দিন। পরীক্ষাটি হচ্ছে অনলাইন মোডে, অর্থাৎ বাড়িতে বসেও আপনারা দিতে পারেন বা আপনারা থিওরিটিক্যাল পরীক্ষার জন্য যেভাবে কলেজে গিয়েও দিয়েছিলেন সেভাবেও আপনারা পরীক্ষাটি দিতে পারেন। এবার আসছি গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আপনাদের অবশ্যই জানতে হবে, সেগুলো পরপর বলে যাচ্ছি। এই দুটো ওয়েবসাইট আপনারা জানেন, এবং সবথেকে মজার ব্যাপার যেটা, আপনারা সেই ব্ল্যাঙ্ক খাতা আপনাদেরকে ডাউনলোড করতে হবে, কিন্তু ব্ল্যাঙ্ক খাতা আপনারা পাবেন মাত্র 1 ঘন্টা আগে, অর্থাৎ পরীক্ষা শুরু হচ্ছে 12টা থেকে, কিন্তু আপনারা ওই ব্ল্যাঙ্ক খাতা, যেই খাতাতেই আপনাদেরকে দুটো মাইক্রো টিচিং লিখতে হবে, সেই খাতা গত পরীক্ষার ক্ষেত্রে আগের দিন আপনারা ডাউনলোড করতে পেরেছিলেন এবং প্রিন্ট করে নিয়েছিলেন, কিন্তু এক্ষেত্রে পর্ষদের নোটিশ অনুসারে আপনারা মাত্র 1 ঘন্টা আগে সেই ব্ল্যাঙ্ক খাতা পাবেন। অর্থাৎ আপনাদেরকে 15 তারিখ 10:30 বা 11:45 দিকে সাইবার ক্যাফে পৌঁছে যেতে হবে। সেখানে 11টার সময় ব্ল্যাঙ্ক খাতাটি ওয়েবসাইটে দিলেই সাথে সাথে সেটি ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে কলেজেই হোক বা বাড়িতে যারা পরীক্ষা দেবেন বাড়িতে, সাথে সাথে কিন্তু চলে আসতে হবে। অর্থাৎ আপনারা ব্ল্যাঙ্ক খাতাটি ডাউনলোড করে প্রশ্ন পাওয়া পর্যন্ত সময় পাচ্ছেন মাত্র 50 মিনিট, কারণ 11:50 কিন্তু আপনাদের প্রশ্ন দিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনারা ব্ল্যাঙ্ক খাতাটি পাবেন 15 তারিখ সকাল 11টাতে, এবং কোন দুটি অনুপাতটিকা আপনাদের লিখতে হবে সেটি আপনারা প্রশ্ন পেলে জানতে পারবেন, এবং সেটি জানতে পারবেন 11:50। এরপর যেটি বলেছে আপনারা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এগুলো ডাউনলোড করতে পারবেন, এগুলো তো পুরনো কথা এবং একই কথাই বলেছে বারবার। 11টার সময় আপনারা ব্ল্যাঙ্ক খাতাটি ডাউনলোড করতে পারবেন। দ্য ক্যান্ডিডেটস ক্যান আপলোড ডিটেইল। আচ্ছা হ্যাঁ, 5টা ইম্পর্টেন্ট, আপনারা 1টা পর্যন্ত লিখলেন, অর্থাৎ 12টা থেকে 1টা পর্যন্ত আপনারা মাইক্রো টিচিংটি লিখলেন এবং আপলোড করতে পারবেন বিকেল 3টের মধ্যে। যাদের 12:30 লেখা হয়ে যাবে তারা 12:30 থেকে 3টে পর্যন্ত টাইম পাবেন, যারা 1টা পর্যন্ত লিখবেন তারা 1টা থেকে 3টা পর্যন্ত টাইম পাবেন। আচ্ছা, এরপর যে পয়েন্টগুলো আছে সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ওখানে একটা কথাই বারবার বলেছে যে যাদের বাড়িতে পরীক্ষা দেওয়ার সমস্যা, ইন্টারনেট কানেকশান খারাপ বা এই যাবতীয় ব্যাপার, তারা কলেজে গিয়ে পরীক্ষা দিতে পারবেন, বা পাশাপাশি যদি কোনো অন্য ডিএলএড কলেজে থাকে, আপনি হয়তো সেখানকার স্টুডেন্ট নন, তবুও আপনারা ওখানে গিয়ে পরীক্ষা দিতে পারবেন, সেরকম আর কিছু নেই। 11-র দাগে একটা গুরুত্বপূর্ণ কথা দেখছি, নো আপলোডিং অফ দ্য স্ক্যান কপি অফ অ্যান্সার স্ক্রিপ্ট ক্যান বি ডান আফটার দ্য স্টিপুলেটেড টাইম, নো হার্ড কপি উইল এভার বি রিসিভড। অর্থাৎ গত পরীক্ষার ক্ষেত্রে যেরকমভাবে আপনারা দেখেছিলেন যে কোনো হার্ড কপি জমা নেবে না, যেটুকু ওরা জমা নেবে অনলাইনে পিডিএফ আপলোডের মাধ্যমেই আপনার অ্যান্সার স্ক্রিপ্টটি জমা নেবে, এবং সেই অ্যান্সার স্ক্রিপ্টটি আপনি ওই যে টাইম বলে দিয়েছে স্টিপুলেটেড টাইম 3টা, বিকেল 3টার পর থেকে কিন্তু আর আপলোড করতে পারবেন না। আচ্ছা, এবার চলে আসছি পরের পয়েন্ট। এগুলো এটা পুরনো, সেই ব্ল্যাঙ্ক খাতার ওপরে যেগুলো আপনাদেরকে লিখতে হয়েছিল, ইন্ডেক্স নাম্বার, রোল নাম্বার, ক্যান্ডিডেট নাম, সিগনেচার, এই জিনিসগুলো আপনাদের মোটামুটি লিখতে হবে, এবং পেজ নাম্বারগুলো আপনারা দিয়েছিলেন সেগুলো আপনারা লিখবেন যেভাবে গত পরীক্ষার ক্ষেত্রে করেছিলেন সব কিছু। এই ক্যান্ডিডেট শুড সাইন, আচ্ছা সাইনের ব্যাপারটা গুরুত্বপূর্ণ, আপনার অ্যাডমিটের যে সাইনটি করা আছে সেই রকমভাবেই কিন্তু আপনারা ওখানে সাইন করবেন, যদি সাইন না মিলে তাহলে কিন্তু খাতা অ্যাকসেপ্ট হবে না। আচ্ছা, দ্য অ্যান্সার স্ক্রিপ্ট মার্ক, আচ্ছা A4 সাইজে আপনারা যখন উত্তরপত্রটি প্রিন্ট করবেন, ব্ল্যাঙ্ক খাতাটি যখন প্রিন্ট করবেন অবশ্যই A4 সাইজের কাগজে প্রিন্ট করবেন। এখানে বলেছে, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ, আগেরবারে আমাদের পৃষ্ঠার কোনো বাধ্যবাধকতা ছিল না, আপনারা 10 পেজ, 12 পেজ, 14 পেজ যেমন ইচ্ছে লিখে যান, এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে মাত্র 4টা পেজের মধ্যেই আপনাকে 2টো লেসন প্ল্যান বানাতে হবে। অর্থাৎ লেসন প্ল্যানগুলো খুব বেশি বড় করার দরকার নেই, ছোটো ছোটো করে পর্ষদ যাচ্ছে বেশি লেখার দরকার নেই, যেটুকুই প্রয়োজন আপনারা শুধুমাত্র সেটুকুই লিখুন, খুব বেশি বড় করে লেখার কোনো প্রয়োজন নেই, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দিয়ে শুধুমাত্র লিখবেন।
আচ্ছা, দ্য ফোর পেজেস পেজ অ্যান্সার স্ক্রিপ্ট উইল বি আপলোডেড ইন এ সিঙ্গেল পিডিএফ। আচ্ছা, এটা পিডিএফ কত 600 KB মধ্যেই রেখেছি, ঠিক আছে। এই চারটা পেজের অ্যান্সার স্ক্রিপ্ট 600 KB মধ্যে। তাহলে আপনারা যদি ডক স্ক্যানারে স্ক্যান করতে চান, তাহলে কোয়ালিটি যেটা ছিল স্ক্যান কোয়ালিটি হাই করে দেবেন, তাহলে পিডিএফটাও ভালো হবে। অর্থাৎ চারটা পেজ আপনারা পাচ্ছেন ব্ল্যাঙ্ক খাতা, এবং পিডিএফ বানাবেন 600 KB মধ্যে। আপনারা ব্ল্যাঙ্ক খাতাটি পাচ্ছেন সকাল 11:15, প্রশ্ন পাচ্ছেন 11:50, আপলোড করতে পাচ্ছেন বিকেল 3টার মধ্যে, ঠিক আছে। এরপর যদি আরও কোনো কারো প্রশ্ন থাকে, তারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সেগুলো সমাধান করার। সাথে থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।